नमस्कार, आपनारा देखछेन आरसीटीवी संबाद। आपनादेर साथे आमी तुहिन। प्रथमेई नजर राखबो जे खबरेर दिके। रायगंज पुरसभार 14 नम्बर वार्डेर तृणमूल कांग्रेस काउंसिलर अनिरुद्ध साहा एबं तार संगी साथीदेर मारधरेर अभियोग उठल बीजेपी कर्मी समर्थकदेर बिरुद्धे। एई घटनाके केंद्र करे शुक्रवार राते व्यापक उत्तेजना छड़िये पड़े उकिलपाड़ार कमलटकित संलग्न एलाकाय়। जदिओ बीजेपी नेतृत्व एई अभियोग अस्वीकार करेछे। এই ঘটনায় উভয় পক্ষই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুরে বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর বর্তমানে বেহাল অবস্থা রায়গঞ্জ স্টেডিয়ামের। নির্বাচনী কাজের জন্য নেওয়া যানবাহনগুলিকে এখানে রাখা হয়েছিল কদিন, ফলে মাঠের চারদিকে নোংরা আবর্জনা পড়ে থাকার পাশাপাশি খানাখন্দ তৈরি হয়েছে। রায়গঞ্জের একমাত্র স্টেডিয়ামের এই বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। শনিবার সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ স্টেডিয়াম সরকারি সম্পত্তি হলেও তা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই, কারণ এখানে যারা খেলাধুলো করেন তারা আমার আপনার ঘরের ছেলে মেয়ে। কিন্তু নির্বাচনের কাজে স্টেডিয়াম জেলা প্রশাসন ব্যবহার করলেও বর্তমানে বেহাল অবস্থা। এর আগেও এই স্টেডিয়ামে করোনা রোগীদের জন্য কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছিল, অথচ মাঠটিকে রক্ষা করার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা মেলেনি। এমনকি স্টেডিয়ামের গেট না থাকায় অন্ধকার হলেই সমাজ বিরোধীদের আসর বসে বলেও অভিযোগ করেন সুদীপবাবু। তিন দফা দাবির ভিত্তিতে ইসলামপুরের করোনা হাসপাতালের কর্মীরা কর্মবিরতিতে সামিল হলেন শনিবার। বেতন বৃদ্ধি, পরিচয় প্রদান এবং সাপ্তাহিক ছুটির দাবিতে ঠিকা শ্রমিকেরা আন্দোলন শুরু করল। কর্মীদের আন্দোলনের সমস্যায় পড়েছেন রোগীরা। হাসপাতাল সুপার টেলিফোনে জানিয়েছেন, ঠিকাদারি সংস্থার মাধ্যমে 25 জনকে নেওয়া হয়েছিল। তাদের দাবি দাবার বিষয়টি নজরে আসার পরই ঠিকাদারি সংস্থাকে জানানো হয়েছে। খুব শীঘ্রই সমস্যা মিটে গিয়ে কর্মীরা কাজে ফিরবেন। ভেজাল পেট্রোপণ্য বিক্রির অভিযোগে পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার দুটি পেট্রোল পাম্পে। অভিযোগ, পেট্রোল এবং ডিজেলের সাথে কেরোসিন মিশিয়ে বিক্রি করছে ওই দুটি পাম্পের মালিক। প্রতিবাদে বিভিন্ন গাড়ি চালকেরা কলেজ মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পেট্রোল পাম্পেই কেনা তেল ফেলে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে ঘটনার তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগামী 26 এপ্রিল সপ্তম দফায় ভোট হবে মালদার হবিবপুর, চাঁচল, গাজল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া সহ 6টি বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রগুলিতে ভোটের দুর্নীতি এবং বুথ দখল রুখতে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। অরাজকতা রুখতে প্রতিটি বুথে লাগানো হচ্ছে ক্যামেরা। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে সেই কাজ। মালদা কালেক্টরে কন্ট্রোল অফিস থেকে নির্বাচনের লাইভ ভিউ মনিটরিং করা হবে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরাইল গ্রামে বোমাবাজির ঘটনায় এলাকা পরিদর্শনে এলে নির্বাচনের পুলিশ পর্যবেক্ষক, জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, জেলাশাসক সি মুরগান, অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক দীপকুমার দাস, হরিরামপুর থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন পুন্ডরি বাসস্ট্যান্ড থেকে রুটমার্চ করে কেশরাইল গ্রামে আসেন তারা। এরপর গ্রামবাসীদের সাথে কথা বলেন নির্বাচনী আধিকারিকেরা। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার আশ্বাস পেয়ে এলাকার মানুষ নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জরুরি একটি মোবাইল নম্বর দেওয়া হয়। এ প্রসঙ্গে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সি মুরগান ও জেলা পুলিশ সুপার জানান, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর। সাধারণ ভোটাররা যেন সুষ্ঠুভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে এবং একটি জরুরি ফোন নাম্বার গ্রামবাসীদের দেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা হলে সেই ফোন নাম্বারে ফোন করলেই প্রশাসনের তরফ থেকে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়। নমস্কার।